স্মাইল, তোমার সাথে তো তাও তোমার নিজের বলতে কেউ একজন ছিল। নিশ্চুপ, ভাবলেশহীন। আমার স্ক্রিপ্টটা পড়ে এত ভালো লেগেছিল যে মূলত প্রেমের ছবি, প্রেমের গল্প। মানে প্রেম তো অনেক রকমভাবে আসে, আর শ্রেয়া অসম্ভব প্যাশনেট, অসম্ভব ইমোশনাল। ওর বাই প্রফেশন ও একজন বটানিস্ট, তো ও থাকে হচ্ছে দেও, মানে আমরা শ্যুট করেছি দেওঘরে। সো একটু দেওঘরটা সিলেক্ট করা হয়েছিল কারণ দেওঘরের জিওগ্রাফিটা না ভীষণ রুক্ষ, বোল্ডার্স আছে, রকস আছে। তো কোথাও একটা শ্রেয়ার চরিত্রের সঙ্গে, চরিত্রায়নের সঙ্গে ভীষণ মেলে আর কি। শ্রেয়ার বাইরেটা যতটা কাম, কোয়াইট, মানে একটা অদ্ভুত কোল্ড, মানে ওকে দেখলে এমনি হঠাৎ করে দেখলে, কিন্তু ওর ভিতরে এমন তোলপাড় চলে বা এমন কিছু ঘটেছে ওর জীবনের উপর দিয়ে যে ওকে এইভাবে ও তৈরি হয়ে গেছে, মানে এইভাবে ও হয়ে গেছে। তো সেইটা সামহাও আমার মনে হয় দেওঘরের যে লোকেশনটার সঙ্গে খুব ভালো মেলে আর কি। তৃতীয় অধ্যায়, নিজের সঙ্গে বড় পর্দায় মিনিমাম তিনজনকে নিয়ে যেতে হবে, বেশি নিয়ে গেলে আমাদের কোনো আপত্তি তৃতীয় অধ্যায় ইটস এ লেবার অফ লাভ, আর প্রেমের মাসে, ভালোবাসার মাসে তৃতীয় অধ্যায়।